নির্বাচনে একটু আগেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হলো। আপনাদের দিনাজপুরের সাংবাদিকদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে শেখ হাসিনা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে সুযোগ করে দিয়েছেন বলেই কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি 20 বছর থানা আওয়ামী লীগের সভাপতি, আমি দায়িত্ব পালন করেছি। আজকে এই বিজয় কিন্তু বীরগঞ্জ কাহারোলের জনতা, বীরগঞ্জ কাহারোলের মানুষ দীর্ঘ 15 বছর একটা দুর্বৃত্তায়নের মধ্যে ছিল, সেই দুর্বৃত্তায়নকে বিদায় করবার জন্য আজকে মানুষ জবাব দিয়েছে। আজকে আমরা শেখ হাসিনার কর্মী, শেখ হাসিনার সাথেই আমরা আছি। আজকে বীরগঞ্জ কাহারোলের আমি এই বিজয়কে আমি উৎসব করব না, আমি দায়িত্ব পালন করব। আমরা কোনো উৎসব করব না, আমরা দায়িত্ব পালন করব। আমরা মানুষের পাশে থাকব, মানুষ যেন ভালো থাকে, বীরগঞ্জের মানুষ যেন ভালো থাকে, কাহারোলের মানুষ যেন ভালো থাকে। আমরা সার্বিক উন্নয়নটা করব, আমরা রাস্তাঘাট করব, মসজিদ মন্দির করব, আমরা শ্মশানঘাট করব, আমরা কবরস্থান করব, আমরা সার্বিকভাবে একটা মানুষের জীবন মানে উন্নয়ন করতে চাই। আর আমি যুবক শ্রেণীদের বলেছি, তোমরা আগামী দিনে যে আমাদের স্মার্ট বাংলাদেশ 24 সাল থেকে যে স্মার্ট বাংলাদেশ আমরা শুরু করেছি, এই স্মার্ট বাংলাদেশে আমার এলাকার ছেলেদেরকে, বীরগঞ্জ কাহারোলের সন্তানদেরকে, ইয়াংদেরকে আমি বলেছি, তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের চাকরি দেবো বিনা পয়সায়, আমি বিনা পয়সায় চাকরি দেবো, এবং কারক আমি দুর্নীতিমুক্ত একটা বীরগঞ্জ কাহারোল করবো, আমরা সন্ত্রাসমুক্ত বীরগঞ্জ কাহারোল করবো, দখলদারিত্ব থাকবে না, মাদক থাকবে না, এটা সবাই মিলে আমরা বীরগঞ্জ কাহারোলের মানুষ একটা নতুন সমাজ গড়তে চাই, যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, কিন্তু একটা দুর্বৃত্তের কারণে আমরা সেই স্বপ্নকে এই 15 বছরে বাস্তবায়ন করতে পারি নাই। বীরগঞ্জ কাহারোলের মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে, সে কারণে আজকে একটা দুর্বৃত্তকে বিদায় করে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে বেছে নিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।